সকাল 10টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজি রহমান। ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। শনিবার রাত 10:30টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়েছে 4 ফেরি। অন্যদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় বেশ কিছু যানবাহন নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে, ফলে তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। এতে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এক ভরি সোনার দাম 90,000 টাকা ছাড়িয়েছে। সবথেকে ভালো মানের সোনার দাম ভরিতে 2,333 টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম বেড়ে হয়েছে 90,746 টাকা। আজ রোববার থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। একুশে পদকপ্রাপ্ত সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামিন্দু মজুমদার বলেছেন, আমাদের দেশে অবকাঠামো সহ সব বিষয়ে ব্যাপক উন্নতি হয়েছে, একই সঙ্গে মূল্যবোধের চরম অবনতি হয়েছে। এটি খুবই দুর্ভাগ্যজনক। মূল্যবোধের অবনতি রোধ না হলে সব উন্নয়ন ব্যর্থ হয়ে যাবে। শনিবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার গোপালপুর দ্বারিকা উচ্চ বিদ্যালয়ের সতীর্থ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আমি মনে করব প্রত্যেকে যদি অন্তত বছরে 500 টাকা বা 1,000 টাকা করেও একটা চাঁদা দিয়ে একটা ফান্ড তৈরি করেন, তাহলে এখানে অনেক গরিব ছাত্রছাত্রী আছে যাদেরকে একটা বৃত্তির ব্যবস্থা করা যেতে পারে। সুতরাং এই কাজটা করবে, আমি এই আজকে পুনর্মিলনীতে এই কথা জানাতে চাই। আরেকটি কথা বলতে চাই যে আমাদের দেশে অবকাঠামো এবং বিভিন্ন খাতে আমাদের প্রচুর উন্নতি হয়েছে, যে সেটা আমরা দৃশ্যমান দেখতে পাই, কিন্তু একই সঙ্গে আমাদের মূল্যবোধের চরম অবনতি হয়েছে, সেটা খুব দুর্ভাগ্যজনক। এই মূল্যবোধের অবনতি যদি আমরা রোধ করতে না পারি তবে আমাদের সকল উন্নয়ন ব্যর্থ। পুলিশের চাকরিকালে কাউকে খুশি করানো যায় না, এটা একটা থ্যাঙ্কলেস জব বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহমেদ চুনকানগর মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চাকরি মানে আমরা বিভিন্ন জায়গায় চাকরি করি, ঢাকা শহরে চাকরি করি, ঢাকা শহরে আমরা বিভিন্ন প্রেক্ষাপটে এখানে দেখানো হয়েছে আমরা অনেক মানবিক কাজ করি। আমি মনে করি যে আমাদের পুলিশ বাহিনীতে আমরা কাজটি করছি, আমরা কোনো রাজনৈতিক দলের লেজুদ্ধি সংগঠন আমরা করি না, আমরা ভালো কাজটাই করার চেষ্টা করি। কিন্তু আমাদের আমরা কাজটা করতে গিয়ে আমরা যদি এখন যদি পুলিশের উপর যদি হামলা করা হয়, পুলিশের গাড়িতে যদি ভাঙচুর করা হয়, তা পুলিশ তো তাকে তো অস্ত্র দেওয়া হয়েছে, তাকে তো শিশু তাকে তো প্রতিরোধ করার তার সেবাটা দেওয়ার যেমন তার দায়িত্ব, এবং তার উপরে হামলা আসলে সেটা প্রতিরোধ করার দায়িত্ব তো তার, আমরা সেই কাজটাই করছি। তারপরে আমি মনে করি আগামী দিনগুলিতে আপনারা দোয়া করবেন, বাংলাদেশ পুলিশ যেভাবে নতুন বৃদ্ধি করছে বা 2,50,000 উপরে পুলিশ আজকে যেভাবে কাজ করছে দেশের সব সর্ব জায়গাগুলিতে, এবং আমি মনে করি আগামী দিনগুলিতে এবারের বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর। দীর্ঘ 30 থেকে 40 বছর ধরে নারায়ণগঞ্জের পরিচয় সন্ত্রাসের নগরী, এই পরিচয়ে আর পরিচিত হতে চাই না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইফি। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহমেদ চুনকানগর মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শুধু বঙ্গবন্ধু রোডের সেটা পরিষ্কার রাখা যাবে না, এটা কেমন কথা! এই শহর নারায়ণগঞ্জ থেকে ধনী শহরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে লোকজন নিয়ে যাচ্ছে, সরকারের কর্মচারী থেকে শুরু করে কর্মকর্তা থেকে শুরু করে এমন কেউ নাই যে নারায়ণগঞ্জ শহর থেকে টাকা নেয় না, পয়সা নেয় না, একদম ওপেন সিক্রেট। তাহলে কাজ করবেন না কেন, কাজ করবেন না কেন? এই শহরের মানুষের কাছ থেকে নিচ্ছেন, তাহলে সাধারণ মানুষ থেকে কেন দিবেন না? তখন পুলিশের সকলে নারায়ণগঞ্জে কেন কাজ করেছে, প্রত্যেকটা থানার ওসি সাহেবরা কেন কাজ করেছে, এখন কেন করতে পারে না? কিসের জুজুর ভয় ভাই? তখন ভয় পেলেন না, এএমপি সাহেবরা তো ছিল, এখন ভয় পাচ্ছেন কেন? এখন কোনো ভয় না, আমি মনে করি সমঝোতা, এই শহরে সমঝোতা করে আদান প্রদান চলে।
লক্ষ্মীপুরের রামগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহাসচিব শাহাদত হোসেন সেলিমের বাড়িতে হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ সময় শতাধিক প্লাস্টিকের চেয়ার ও বাসার জানালার কাঁচ ভাঙচুর করে সিসি ক্যামেরা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। শনিবার বিকেলে উপজেলার করপাড়া ইউনিয়নের পূর্ব করপাড়া গ্রামের সেলিমের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এলডিপি ও বিএনপির জোটগত কোন্দলের কারণে হামলার ঘটনা ঘটে। অরেঞ্জ, পিনাট, কোকোনাট আর ওয়াটারমেলনের চারটি ভিন্ন স্বাদে ইয়াম্মি ললিপপ চাও চাও, মুখে দাও মাথা খাটাও। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি রাস্তার অভাবে গত 25 বছর ধরে দুই গ্রামের লোকজনকে কবরস্থান ও ঈদগাহ মাঠে যাতায়াতে ভোগান্তিতে পড়তে হতো। গ্রামবাসীকে 3 কিলোমিটার ঘুরে বিকল্প পথে যাতায়াত করতে হতো। বিগত দিনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে এ সড়ক নির্মাণের দাবি জানিয়েও তা বাস্তবায়ন হয়নি। অবশেষে স্থানীয় প্রবাসীদের উদ্যোগে সেই রাস্তা নির্মিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার জিনতপুর ইউনিয়নের বাঙ্গরার শাহি ঈদগাহ মাঠ থেকে মেরকুটা দারুল আমিন শাহি ঈদগাহ মাঠ পর্যন্ত প্রায় 700 ফুট লম্বা ও 10 ফুট প্রশস্ত নবনির্মিত এই রাস্তাটি উদ্বোধন করা হয়। এর ফলে কবরস্থান ও ঈদগাহে যাতায়াতে দুই গ্রামের লোকজনের ভোগান্তি কমল। কারণ ওনাদের একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন, কেউ জমি দিয়েছেন, কোনো টাকা দিয়েছে, চেয়ারম্যান সাহেব সার্বিক সমন্বয় করেছেন, গ্রামের অন্যরা সমন্বয় করেছেন, সবাই মিলে কিন্তু রাস্তাটা হয়েছে। এবং আপনারা দেখবেন আমাদের যে রাস্তাগুলো আছে এলজিডি রাস্তাগুলো, যেগুলো এখন পিচ ডালাই হয়ে গেছে, সবগুলো কিন্তু সরকারি জায়গায় করছে, ব্যাপারটা এরকম না। এই গ্রামের মধ্যে হয়তো আমি একটু জমি ছাড়ছি, আপনি একটু জমি ছাড়ছেন, এটা দিয়ে হয়তো রাস্তা হয়েছে, হয়তো মাটির রাস্তা, তারপরে কোনো এক সময় ইট ফালানো হয়েছে, কোনো এক সময় পিচ জ্বালাই করা হয়েছে, এটা কিন্তু রাস্তা এটা হয়ে যায়, এটাও হয়ে যাবে। আমি যখন খুব ছোট ছিলাম, এই যে নবীনগর থেকে কমন যে রাস্তাটা, এটা কি ঈদের রাস্তা ছিল না? তারপর কত গাটা আসিল, বুড়ির টিমগুলো কেমন চলতো দূর থেকে দেখতাম, এখন রাস্তাটা কেমন হয়েছে তাই না বিষয়টা? তারপরও আর 2 বছর আগ পর্যন্ত আপনার এই বাংলা থেকে কমন রাস্তাটা আরও খারাপ ছিল, সেটাও কিন্তু হয়ে গেছে, উন্নয়ন একটা চলমান প্রক্রিয়া। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন ফারদিনকে মাদক সেবী বলা হয়েছিল, নানাভাবে তার চরিত্র হনন করা হয়েছিল। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের আলী আহমেদ চুনকানগর মিলনায়তনে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একেবারে মানিয়ে ফেলেছিল যে এইভাবে তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু হারুন সাহেব কিন্তু সে চ্যালেঞ্জ করেছিল, বলছে এই ঘটনা নসত্যি নয়, এই ঘটনা আমি চ্যালেঞ্জ করছি, এই ঘটনা অন্য ঘটনাতে সে চন পাড়াতে যায়নি এবং সে সত্য না জেনে কথা আবার বলেছেন আমি পরে জানাব, তবে সে চম্পাড়াতে এবং মাদক খেতে সেখানে যায়নি। এই যে সাহসিকতার ভূমিকা রেখেছিলেন, এই সাহসিকতার ভূমিকা সে নারায়ণগঞ্জে রেখেছিলেন, মানুষের কাছে জনপ্রিয় হয়েছিলেন। আজকে প্রশাসনকে বলবো, হারুনের মতো যেভাবে জনপ্রিয় হয়েছিলেন ওনারা যেন সবাই তার মতো জনপ্রিয় হতে হওয়া উচিত বলে আমি মনে করছি। এখানে সমস্ত সব ধরনের কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে দানবাক্সের রেকর্ড 4,18,16,744 টাকা পাওয়া গেছে। শনিবার সন্ধ্যা 7:30 গণনা শেষে টাকার পরিমাণ জানা যায়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী জাগনিস বিষয়টি নিশ্চিত করেন। ঐতিহাসিক এ মসজিদটিতে 8টি লোহার দানবাক্স রয়েছে। প্রতি 3 মাস পরপর বাক্সগুলো খোলা হয়। এবার 3 মাস 6 দিন পর শনিবার সকাল 9টার দিকে দান বাক্সগুলো খোলা হয়েছে। এই সময় বাক্সগুলোতে রেকর্ড 20 বস্তা টাকা পাওয়া গেছে। সহসাই শীত থেকে মুক্তি মিলছে না দেশবাসীর। দেশের 11 জেলা ও 1 বিভাগে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
একই সঙ্গে ঘন কুয়াশার কারণে সূর্য না ওঠায় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে বিরাজ করছে তীব্র শীতের অনুভূতি। এ পরিস্থিতিও অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চলতি মাসের মাঝামাঝি দেশের বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। টিউনিশিয়া থেকে ইতালি যাওয়ার পথে অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ভূমধ্য সাগরে ডুবে গেছে। এতে এখন পর্যন্ত 5 জনের প্রাণহানির খবর নিশ্চিত হওয়া গেছে, তবে নিখোঁজ রয়েছেন 10 জন। টিউনিশিয়ার কর্মকর্তারা জানিয়েছেন স্ফ্যাক্স অঞ্চলের লুয়াটে উপকূল থেকে নৌকাটি ডুবে গেছে, তবে দেশটির কোস্টগার্ড এরই মধ্যে 20 জনকে উদ্ধার করেছে। আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় ভূমধ্য সাগর পাড়ি দিচ্ছে অভিবাসন প্রত্যাশী ও শরণার্থীরা, আর এর প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠছে স্ফ্যাক্স। বিদ্রোহী নিয়ন্ত্রণাধীন এলাকায় নির্বাচন আয়োজনের বিষয়ে 3টি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে মিয়ানমারের জান্তা সরকার। শুক্রবার একটি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র এ তথ্য জানান। মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত সংবাদ মাধ্যম গ্লোবাল নিউ লাইট জানায়, রাজধানী নেপিডোতে শান স্টেট প্রোগ্রেস পার্টি, ইউনাইটেড ওয়া স্টেট পার্টি ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি নেতাদের সঙ্গে 3 দিনের আলোচনায় বসেছে জান্তা সরকারের প্রতিনিধিরা। 2021 সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই এসব সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।